আজ থেকে আরও 10-15 বছর আগে বাঙালি যে কোনো অনুষ্ঠান বাড়িতে অতিথি অভ্যর্থনার প্রথম দায়িত্বটা এনার ওপরেই পড়তো। যুগ পাল্টাচ্ছে, সময় এগোচ্ছে, এনার জায়গা দখল করেছে বিভিন্ন ধরনের স্যাটে, কাবাব, আরও হাজারো রকমের স্টার্টার আইটেম। তবে বাঙালিদের মনের গহীনে মাছের চপের প্রতি ভালোবাসাটা কিন্তু সেই একই রয়ে গেছে। আর থাম্বনেল দেখে তো আপনারা অলরেডি বুঝেই গেছেন আজকের রেসিপি মাছের চপ। কদিন আগে গিয়েছিলাম মা বাপির সঙ্গে দেখা করতে। ফ্রিজ থেকে মা মাছের পেটিগুলো বার করতেই বাপি হঠাৎ বলে উঠল, বুঝলি মা, এরকম বড় বড় মাছের পেটি থাকলেই তোর মা আগে কী সুন্দর মাছের চপ, মাছের কচুরি এসব করতে বল। বুঝতে পারলাম বাপির মাছের চপ খেতে ইচ্ছা হচ্ছে। মায়ের নির্দেশনায় কোমর বেঁধে লেগে পড়লাম বাপির জন্য মাছের চপ করতে। মাছগুলোতে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। হঠাৎ করে দেখা করতে গিয়েছিলাম, ফোন স্ট্যান্ড তো নিয়ে যায়নি, তাই ফোনটাকে বাঁ হাতে করে ধরেই ভিডিওটা করছিলাম। ভিডিওটা করতে যেয়ে সেজন্য একটু কেঁপেছে ভিডিওটা। একটু হয়তো আপনাদের দেখতে অসুবিধাও হবে, সেজন্য আমাকে ক্ষমা করে দেবেন। নুন হলুদ মাখিয়ে মাছের পেটিগুলোকে 7-8 মিনিটের মতো রেখে দেব। 7 থেকে 8 মিনিট পরে আমি মাছের পেটিগুলোকে ভেজে নিচ্ছি। আমি তাওয়াতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছের পেটিগুলোকে ভেজে নেব। মাছের পেটিগুলোকে কিন্তু একদমই খুব একটা কড়া করে ভাজা চলবে না। মাছের পেটিগুলো সেদ্ধ হয়ে ভেতরটা একটু নরম হয়ে যাবে, সেরকম করে নরম করে ভেজে নিতে হবে। মাছগুলোকে না ভেজে গরম জলে নুন হলুদ আর একটু গন্ধরাজ লেবু দিয়েও করা যায়, খুব সুন্দর গন্ধটা হয়। কিন্তু গন্ধরাজ লেবুর গন্ধটা আবার আমার মা ঠিক পছন্দ করে না, সেজন্য ওই প্রসেসটা স্কিপ করলাম। এতক্ষণ ধরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা দিচ্ছিল আর কি, সব পাখিরা, তাদেরকে একটু দেখাচ্ছি। পাখিদেরকে তো দেখাতে পারবো না। মায়ের যে রান্নাঘরটা তার পাশেই হচ্ছে আমাদের আমবাগান, এখান থেকেই সব পাখিগুলো ডাকছিলো। এখনও গোটা বাগান জুড়ে প্রচুর পাখি ডাকছে, কিন্তু সেই সাউন্ডের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির কিছু কথোপকথনও চলে এসেছিলো বলে আমাকে ভিডিওর সাউন্ডটা মিউট করেই রাখতে হয়েছে। তো দরজাটা খুলে দেখুন, এদিকে আমাদের বাগান, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, সমস্ত যে আমাদের ফলের বাগান সেটা মায়ের ঠিক রান্নাঘরটার পাশেই। মা বাপির সন্তান স্নেহে একসময় এই বাগানটা নিজে হাতে তৈরি করেছে। একসময় ঝকঝক তকতক করত, এখন দুজনেরই বয়স হয়েছে, প্রতিদিন নিজেদের রান্নাটুকু করতে পারে না, সেখানে আর বাগানকে পরিষ্কার করবে। এই দেখুন এখানে কত সুন্দর আতার ফুল ধরে গেছে, কিছুদিন পরেই আতা ধরবে। এই গাছটায় না প্রচুর আতা হয়, তবে আমরা হাতে আতাগুলো পাই খুব কম। ধরুন যদি 10টা আতা ধরে হয়তো আমরা 2টো পেলাম, বাকিগুলো পাখি, বাঁদর, বাদুর এদের পেটেই যায়। একটু ডাঁশিয়ে গেলেই সবাই উপদ্রব শুরু করে। দেখুন কী সুন্দর আতার ফুলটা ধরে আছে। চলুন রান্নাঘরে ফিরে যাই, মাছ ভাজাগুলো বসিয়ে এসেছি, ওগুলো না হলে আবার একটু বেশি কড়া করে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কমিয়েই গিয়েছিলাম বাগানে যাওয়ার সময়, তো মাছগুলোকে উল্টে ফেলছি। মাছগুলোকে উল্টানোর সময় দেখলাম ছালগুলো নিচের দিকে লেগে গেছে। রেখাতে আমি ক্যামেরাটা ধরে আছি, তো একটু মাছগুলোকে উল্টাতে অসুবিধাও হচ্ছিলো, তবে মাছের চপ করব সেজন্য ছালগুলো যদি একটু ছাড়া ছাড়াও হয়ে যায় সেক্ষেত্রে অসুবিধা হবে না কিছু। মাছগুলো 2টো পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে। যখন দেখবেন হাতের সাহায্যে মাছের কাঁটা আর মাছগুলোকে মোটামুটি আলাদা করে নিতে পারবেন, সেরকম নরম করে ভাজা হয়ে গেলে হয়ে যাবে আর কি। তো সেরকম নরম করে ভাজাটা আমার হয়ে গেছে, দেখুন ভেতরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কাঁটাগুলো ছাড়াতে অসুবিধা হবে না, সব পেটিগুলো তুলে নিচ্ছে, আর বাকি যে পেটিগুলো আছে ওগুলো এভাবে ভেজে নেব। এখন কয়েকটা গরম মশলা একটু গুঁড়ো করে নেব, তবে এক হাতে করে ক্যামেরাটা ধরে করতে তো পারা যাচ্ছে না, এটা আমি ক্যামেরাটা রেখে কী কী মশলা আমি রেডি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে নিয়েছিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচের যে ছালগুলো সেগুলোকে একটু আলাদা করে নিচ্ছি, কারণ চপ খাওয়ার সময় এলাচের ছালগুলো মুখে পড়লে বড্ড বিচ্ছিরি খেতে লাগে। আর মশলাটাকে আরেকটু গুঁড়ো করে নেব। তো এখানে আমার মশলাগুলো রেডি করা হয়ে গেছে। কিছুটা আদা থেঁতো করে নিয়েছি, রসুন থেঁতো করে নিয়েছি, আর এখানে গরম মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলটাতেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো থেকে হালকা একটা ভাজা বেশ সুন্দর গন্ধটা উঠে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আগে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক, ওইদিকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের থেকে আগে কাঁটাগুলো আলাদা করে নিই। আজকে অনেক দিন পর এইভাবে ভিডিওটা করতে করতে একদম প্রথমের দিকে যখন ইউটিউব শুরু করি তখনকার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। তখন তো আমার স্ট্যান্ডও ছিল না বা এত এডিটিং টেডিটিং কিছুই জানতাম না, বা হাতে করে ফোনটা ধরতাম, তারপরে কথা বলতে বলতে রান্নাটা করতাম। রান্নাটা বরাবরই ভালোবাসি, একদিন মজার ছলে রান্না করতে করতে এমনি ভিডিওটা করেছিলাম। তো তারপরে হঠাৎ বললাম যে আজ থেকে একটা চ্যানেল শুরু করব। এইভাবেই চ্যানেলটা শুরু করা, সেরকম কিছু ভাবনা চিন্তাও করিনি বা কোনো কিছুই না। আজকে সেসব দিনের কথাগুলো বড্ড মনে পড়ছিল। প্রথমের দিকে সব ভিডিওগুলো এইভাবেই করা, তো তারপর যখন দেখলাম মানুষজন চ্যানেলটা দেখছে, ভালো ভালো কমেন্ট আসছে, তো তারপরে আস্তে আস্তে এডিটিং করা, স্ট্যান্ডে কীভাবে মোবাইল বসিয়ে ছবিগুলো তুলবো এইসব করা, এগুলো আস্তে আস্তে শিখলাম। আর তারপরে আস্তে আস্তে ইউটিউবের পাশাপাশি এখন তো আমার একটা ফেসবুক পেজও আছে, আপনাদেরকে সঙ্গে নিয়ে বেশ অনেকগুলো বছর হয়ে গেল একসঙ্গেই পথ চলছি। তো এদিকে দেখুন পেঁয়াজটা একটু লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে বা রংটা চলে এসেছে, এর মধ্যে আগের থেকে যে থেঁতো করে রাখা আদা আর রসুনটা ছিল সেটা দিয়ে দিলাম, আর এর সাথে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন। আমি একটু ঝাল ঝাল করেই করছি কারণ আমার মায়ের এই মাছের চপটা আবার একটু ঝালঝালি পছন্দ। তো এই সব মশলাগুলোকে একটু ভেজে নেব, ওই মিনিট দুই তিনের মতো একটু ভেজে নেব, যাতে কাঁচা আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। তো প্রায় দু তিন মিনিট হয়ে গেছে, মশলাগুলোর থেকে খুব সুন্দর ভাজা গন্ধটা উঠে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো। মা রান্নার সুবিধার্থে ধনে আর জিরে একসঙ্গে গুঁড়িয়ে একটা কৌটোতে রেখে দেয়, আমি সেটাই একসঙ্গেই ওই জন্য দিয়ে দিলাম আলাদা আলাদা করে, আর দেখাতে পারছি না। আর দিয়ে দিলাম হলুদ। এই শুকনো মশলাগুলোকে আগের ভাজা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরপরে যখন মাছটা দিয়ে নাড়াচাড়া করব তাহলে সব মশলাগুলো ভালোভাবে মিশাতে সুবিধা হবে। আর হলুদটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ভাজা চলবে না, তাহলে হলুদটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে মশলাটা আবার একটু তিঁতো মতো খেতে হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়াটা করে নেওয়ার পরে এর মধ্যে আগের থেকে যে মাছগুলো ভেজে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে মাছগুলোর সঙ্গে মশলাটাকে আরও দু তিন মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে মাছের মধ্যে মশলার বেশ সুগন্ধ আর স্বাদটা ভালোভাবে চলে আসে। এদিকে মাছ আর মশলাটা ভালোভাবে ভাজা হতে থাক, অন্যদিকে আমি আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছি, আলুগুলোকে ভালো করে মেখে নেব, আলুর মধ্যে যেন কোনো গুঁটলি বা শক্ত অংশ না থেকে যায়। আলুগুলো এই মাছের চপে বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে কাজ করবে। আমি তো আজকে বাড়ির জন্য বানাচ্ছি, তাই যেটুকু আলু না দিলে মাছের চপগুলো গড়তে অসুবিধা হবে শুধুমাত্র সেটুকুই দিচ্ছি। আপনারা যদি দোকানের জন্য বা অন্য কোনো কারণে মাছের চপ বাড়িতে বানান সেক্ষেত্রে আলুর পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। দু তিন মিনিটের মতো মশলা আর মাছ একসঙ্গে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে আগের থেকে যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর এখন যেটি দিচ্ছি এই জিনিসটি আমাদের বাড়ির সবারই খুব প্রিয়, মাছের চপ হলেই এই জিনিসটি কিন্তু মাকে দিতেই হতো, আমারও ভালো লাগতো বা আমার বাপিও খুব ভালোবাসে। কিশমিশগুলো একটু ছোটো ছোটো করে কুচি করে দিলেই ভালো হতো, কিন্তু অত আর আজকে কুচি করিনি, গোটা গোটায় দিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে এই পুরটাকে এবারে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না ফ্রাই প্যানটার থেকে এই পুরটা একটু ছাড়া ছাড়া মতো হয়ে যাচ্ছে, বা মাছের এই যে পুরটা একটু ঝুড়ো ঝুড়ো মতো হয়ে যাচ্ছে। তো তার আগে একটু নুনটা চেক করে নিচ্ছি, আর নুনের পরিমাণটা অল্প ছিল বলে আমি একটু নুনও যোগ করে দিলাম, কারণ শুধু মাছ ভাজার সঙ্গে তো আমি নুন দিয়েছি, পুরটায় আলাদা করে এখনও কোনো নুন দেওয়াও থাকেনি। আর এই সময় কিছুটা শাহী গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে পুরটাকে আরও বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, এই মুহূর্তে দেখেই বুঝতে পারছেন পুরটা কিন্তু প্যান থেকে ছেড়ে বেরিয়ে আসছে, আর পুরটা দেখুন আগের থেকে অনেকটা কিন্তু ঝুড়ো ঝুড়ো মতো হয়ে গেছে। তো এই পর্যায়ে পুরটা রেডি হয়ে গেছে, পুরের মধ্যে দু একটা কাঁটা এখনও রয়ে গিয়েছিল সেটাকে বেছে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। পুরটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম, এদিকে একটা কাণ্ড হয়েছে, মা বলছে পুরটা ঝালঝাল করে কর, মাছের চপটা আজকে একটু ঝালঝাল করে খাবো, আর বাপি এদিকে বলছে না রে মা
হালকা একটু পুরটার মধ্যে মিষ্টি দিই। আমার একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে মন যাচ্ছে। তো আজকে যেহেতু বাপির জন্যই মাছের চপটা বানাচ্ছিলাম, তাই প্রায়োরিটি লিস্টে বাপি প্রথম হলো। সামান্য একটু চিনি দিয়ে এই পুরটাকে আর একটু নাড়াচাড়া করে নিলাম। পুরটা গরমে ছিল, অসুবিধা হবে না। একদিকে পুরটা ঠান্ডা হতে হতে এইদিকে হাতের কাজটা একটু আগিয়ে রাখছি। এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছে, এর মধ্যে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন, আর মাছের আরও বিভিন্ন ধরনের রেসিপির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, ইচ্ছা হলে সেগুলোও দেখতে পারেন। এদিকে ডিমটা ফেটানো হয়ে গেল, এবারে মাছের চপগুলো শুধু করে নেব। আগেই পুরটা রেডি করে রেখেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। পুরটাকে হাতের সাহায্যে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। এবারে গোল গোল করে বা ওভাল শেপে আপনাদের যেরকম শেপ পছন্দ সেইভাবে মাছের চপের আকারটা দিয়ে দিতে পারেন। আমি যেরকম দোকানে ভেজিটেবল চপগুলো বিক্রি হয় আমি সেইভাবে আকার দিয়েই মাছের চপগুলো করে নিচ্ছি। পছন্দ মতো নির্দিষ্ট আকারটি দেওয়া হয়ে গেলে প্রথমেই বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু শুকনো কোট করে নিচ্ছি। হাতের সাহায্যে চেপে নিচ্ছি বিস্কুটের গুঁড়োগুলো যাতে ভালোভাবে গায়ে লেগে যায়। আর এবারে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে একবার এই যে চপটা গড়ে নিয়েছিলাম সেটাকে একবার ডুবিয়ে নিয়ে আরও একবার বিস্কুটের গুঁড়োতে এইভাবে কোট করে নিচ্ছি। হাতের সাহায্যে হালকা করে চেপে চেপে কিন্তু কোটটা করছি, যাতে বিস্কুটের গুঁড়োগুলো ভালোভাবে এই চপটার মধ্যে লেগে যায়। ব্যাস এভাবে সবকটা চপ তৈরি করে নেব। সবকটা চপ এইভাবে গড়ে নিয়েছি, এবারে এগুলোকে ছেঁকে নেব। চপগুলোকে ভাজার জন্য মাঝারি আঁচে সাদা তেল আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি তেলটা কিন্তু গরম করা চলবে না, মাঝারি মতো গরম হবে তাহলেই ভালো হবে। এবারে একে একে গড়ে রাখা চপগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের চপগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ ভেতরের পুরটা তো আগেই ভালো মতো সেদ্ধ বা ভালোভাবে তৈরি করা আছে। শুধু ওপরে বিস্কুটের কোটিংটা হালকা লালচে রং চলে এলেই কিন্তু মাছের চপগুলো রেডি হয়ে যাবে। আর এ সময় একটু হালকা হাতে নাড়িয়ে দিতে হবে, দেখতে হবে যাতে চপগুলো ভেঙে না যায়। কয়েক মিনিট মাঝারি আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পর চপগুলোর চারিদিকে যখন একটা লালচে রং চলে আসবে তখন এগুলোকে তুলে নিচ্ছি। তারপর এটাকে সার্ভ করে দিচ্ছি একটু কাশুন দিয়ে আর স্যালাডের সঙ্গে। এইভাবে বাড়িতে একদিন মাছের চপ বানিয়ে দেখুন, আর যদি ভালো লাগে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।